বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাবে গাইনোকোমাস্টি সার্জারি করব। আমরা দেখতে পাচ্ছিলাম বাঁদিকে কিন্তু একদম ফ্ল্যাট রয়েছে, কিচ্ছু নেই, একদম ফ্ল্যাট বাঁদিকটায়। কিন্তু ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গ্রেড টু গাইনোকোমাস্টি রয়েছে, শুধুমাত্র এখানে গ্ল্যান্ড রয়েছে। আমি কি ফিল করতে পারছি, হার্ড একটা গ্ল্যান্ড রয়েছে, কোনো ফ্যাটি টিস্যু নেই। এটা হচ্ছে প্রকৃত গাইনোকোমাস্টি, যেখানে শুধুমাত্র গ্ল্যান্ডুলার টিস্যুটাই বেড়েছে। ইউজুয়ালি এরকম হয় না, ইউজুয়ালি ফ্যাট এবং গ্ল্যান্ড দুটো জিনিসই বাড়ে, কিন্তু ওনার ক্ষেত্রে 100% গাইনোপ্লাস্টি বা শুধু গ্ল্যান্ডুলার হাইপারট্রফিটা হয়েছে। তো চলুন মার্কিং করে দিই এবং পরে আমরা সার্জারি করছি, সেটা আপনাদেরকে দেখাবো এবং কত বড় গ্ল্যান্ড বেরোলো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা মার্কিং করব, মার্কিংটা ওনার ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। প্রথমে মিড লাইনে মার্কিং হলো, এরপরে আমরা ব্রেস্টের লোয়ার যে ক্রিজটা রয়েছে সেটাকে মার্ক করব এবং সাইডে যেটা এক্সটেনশন রয়েছে সেটাকেও মার্ক করা হলো। কোমরে হাত দিন ভাই, দুদিকে হাত দিন, টাইট করুন। টাইট করলে মাসলটা, পেক মেজর মাসলটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা আপার বর্ডারটা মার্ক করব। ওনার ক্ষেত্রে আলাদা করে আমরা মাসল মার্কিং করতেও পারি, নাও করলে হয়। এটা হচ্ছে মাসলটা, উনি খুব রোগা পাতলা, দেখুন এটা মাসলের বর্ডার, পেকটোরিস মেজর মাসলটা অনেকেই দেখতে চান। এইটা হচ্ছে ওনার সেই পেকটোরিস মেজর মাসল, এটা হচ্ছে মাসল, আর এইটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই গোল্ড যে টিস্যুটা রয়েছে সেইটাই হচ্ছে ব্রেস্ট টিস্যু। এই গাইনোকোমাস্টি রয়েছে, ওনার ক্ষেত্রে শুধুমাত্র গ্ল্যান্ডই বেরোবে, ফ্যাট হয়তো খুব কম 100 ml বা 50 ml কাছাকাছি ফ্যাট বলবে, বাকি পুরোটাই কিন্তু আমরা দেখতে পাবো রাবারই একটা গ্ল্যান্ড বা বেরিয়েলো সেটা দেখতে পাবো। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে, মার্কিংটা আমরা কমপ্লিট করলাম। এবারে এই ভাইকে আমরা সার্জারি করে কি করে গ্ল্যান্ডটা বের করাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এবারে আমরা অপারেশন করতে যাচ্ছি, কিভাবে করছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ইনফিল্ট্রেশন ক্যানুলা, এটা দিয়ে আমরা অ্যানাস্থেসিয়া ইনফিল্ট্রেশন করব। সাইড ওয়াল একটা পোর্ট করা হয়েছে, এভাবে ধীরে 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 আমরা ইনফিল্ট্রেশন করছি, তাহলে ব্রেস্টটা পুরোটা কিন্তু ফুলে উঠবে এবং ফ্যাটটা গলে যাবে, ব্লিডিং হবে না এবং ব্যথাটা চলে যাবে। এভাবে আমরা ধীরে ধীরে ইনফিল্ট্রেশন করছি। কোনো ব্যথা নেই তো? ব্যথা নেই, তাই তো? ঠিক আছে, না কোনো ব্যথা নেই, আমরা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়াতে করছি। তো এটা হচ্ছে লাইপোসাকশন ক্যানুলা, আমরা দেখতে পাচ্ছি যে ফুটোগুলো রয়েছে, বড় বড় ফুটো, এটা দিয়ে কিন্তু ফ্যাটগুলো বেরিয়ে আসবে। তো আমরা সাইড ওয়াল দিয়ে লাইপোসাকশন করছি ধীরে ধীরে। কোনো ব্যথা নেই তো ভাই? সাধারণ ধবধবে সাদা প্রায় বললেই চলে। তো এটাকে ধীরে 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 আমরা ছাড়িয়ে নিয়ে আসব। এই যাদের একদিকে গাইনোকোমাস্টিয়া থাকে তাদের দেখেছি গ্ল্যান্ডুলার পোর্শনটাই বেশি থাকে, তাদের ফ্যাট বিশেষ থাকে না অধিকাংশ ক্ষেত্রেই। তো দেখুন কত বড় একটা গ্ল্যান্ড ধীরে 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 ডেলিভারি করছি আমি। এরপরে আমরা ভেতরে রিট্রাক্টর মেশিন ঢুকিয়ে দেখবো, রিট্রাক্টর ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখবো কোথাও কিছু রেমনেন্ট থেকে গেল কিনা, সেটাও ডেফিনেটলি দেখে নেব। দেখুন কত বড় গ্ল্যান্ড বেরিয়ে আসছে, বিশাল বড় একটা গ্ল্যান্ড, এখনো হাফ বেরিয়েছে, আরও হাফ বাকি আছে, ধবধবে সাদা গ্লাভসের মতো। তো এটা হচ্ছে একদম 100% গাইনোকোমাস্টি, যেখানে শুধুই গ্ল্যান্ডুলার হাইপারট্রফি হয়েছে, ফ্যাট টিস্যু কিছু নাই। তো দেখুন এত বড় গ্ল্যান্ড, এখনো কিন্তু এই যে হালকা জোড়া রয়েছে, ভাবাই যান এত বড় একটা গ্ল্যান্ড, শুধু গ্ল্যান্ড, সাদা রঙের গ্ল্যান্ড কিন্তু ভেতরে রয়েছে। এটাকে বের করছি আমি, তার শেষের দিকে বেরিয়ে এসছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা গ্ল্যান্ড বেরোলো, দেখে বোঝাই যাচ্ছিল না যে এত বড় গ্ল্যান্ড ভেতরে রয়েছে, ভেতরটাতে পুরোটা ছিল। আমরা একদম পুরো সুন্দরভাবে পুরোটাকে বের করতে পেরেছি, পুরো গ্ল্যান্ডটা বেরিয়ে এসছে এবং দেখুন চেস্ট কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা এখানে স্টিচ করেছি বা সেলাই করেছি, সেলাইটা আমরা 2 সপ্তাহ পরে কেটে দেবো। নিপিলের মধ্যে দিয়ে আমরা কেটেছি, কোনো দাগ থাকবে না, আর পাশে আমরা একটা ড্রেন দিয়েছি, যদি ভেতরে কোনো ব্লিডিং হয় সেরমা হয় সেটা বেরিয়ে আসবে। এই ড্রেনটা আজকে বিকেলে বা কালকে সকালে আমরা খুলে দেবো। তো এই ভাইকে আমরা জিজ্ঞেস করি, ভাই কোনো অসুবিধা হলো না তো? না না স্যার, কোনো ব্যথা নেই। ঠিক আছে, এই ভাইকে আমরা লোকাল অ্যানাস্থেসি থেকে করেছি, এবার আমরা ওনাকে ওয়ার্ডে শিফট করে দেবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে সিঙ্গেল সাইডেড গাইনোকোমাস্টিয়া কিভাবে মার্কিং করা হয়, কিভাবে লোকাল অ্যানাস্থেসিয়া দিলাম, কিভাবে লাইপোসাকশন করা হলো, গ্ল্যান্ডটা বের করলাম, পুরোটাই আপনাদেরকে দেখালাম। গাইনোকোমাস্টিয়া নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, লোকাল অ্যানাস্থেসিয়ার ভিডিও রয়েছে, জেনারেল অ্যানাস্থেসিয়ার ভিডিও রয়েছে, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, চেস্ট ড্রেন, পেশেন্টদের রিভিউ, রেজাল্ট
এই ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে নিজের চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন ডেটের গান আপনার কি করতে হবে, কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।